হারুনের স্ত্রীর নামেই আমেরিকা ও জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়। এক সাবেক এসপি হারুনার রশিদের স্ত্রীর 1532 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI। যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পান, তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপিয়ান দেশে চলে যাবেন হারুন ও তার পরিবার, তেমনটি জানা গিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এসপি হারুনের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আছে যে রেটের মতো অবাক করে দিয়েছে। হঠাৎ করে এই অভিযোগ উড়িয়ে এলো এবং নেট দুনিয়ার তুমুল ঝড় সৃষ্টি হলো। সেই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, জানতে পারবেন এসপি হারুনের নামে কি কি অভিযোগ নাগরিক টিভি দিয়েছে এবং অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে সেগুলো কীভাবে প্রকাশ পাচ্ছে। আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি, এর পরে বিশ্লেষণ করব। অবশ্যই ভিডিওটি শেষে না দেখে কেউ মন্তব্য করবেন না। আসুন দেখে আসি সম্পূর্ণ। সাবেক এসপি হারুনার রশিদের স্ত্রীর 1532 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI। এই বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করেছিলেন হারুন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় নগদ $5 মিলিয়ন একটি বাড়ি কিনতে গেলে অর্থের উৎস নিয়ে জটিলতা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় নগদ $5 মিলিয়ন একটি বাড়ি কিনতে গেলে অর্থের উৎস নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এরপর কেসো খুলতে বেরিয়ে আসে সাপ নয় অজাগর। একে একে ধরা পড়ে হারুনের স্ত্রীর $180 মিলিয়ন সম্পদের পাহাড়, যা পরে আটকে দেয় FBI। এ নিয়ে তদন্ত চলছে। 2019 সালে হারুনের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2022 সালে হারুনের বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতির অনুসন্ধান শেষ হয়, কিন্তু সে অনুসন্ধানের ফলাফল আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে DMPতে পাঠানো হয় 2020 সালের 14 মে। এ সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক। এ পদায়নের 2 বছরের মাথায় অর্থাৎ 2022 সালের মে মাসে হারুনকে DIG পদমর্যাদায় ভূষিত করা হয়। যদিও নিয়ম অনুযায়ী তাকে আরো 1 বছর এ পদের জন্য অপেক্ষা করার কথা ছিল, অর্থাৎ আইন না মেনেই 3 বছরের পরিবর্তে 2 বছরের মাথায় অ্যাডিশনাল DIG থেকে হারুনকে DIG করা হয়। প্রিয় দর্শক, হারুন বর্তমানে DMP'র DB পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। DB প্রধান হিসেবে একের পর এক ঔদ্ধত্য তিনি প্রদর্শন করে চলেছেন। এই রাষ্ট্রে কে কিভাবে গান গাইবে, কোন গান গাইবে, সেটা ব্যক্তির একান্ত ব্যক্তিগত ব্যাপার। অথচ এই হারুন রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অপরাধে হিরো আলমকে আটক করে মুচলেকে আদায় করেছিলেন। তাছাড়া কোনো থানার রিকুইজিশন অর্ডারের তোয়াক্কা না করে তিনি রাতের আধারে BNP'র শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন, মামুনুল হককে, ব্যবসায়ী নাসিরকে আটক করেছিলেন এবং এখনও যখন যাকে ইচ্ছা আটক করে চলেছেন। অথচ এই হারুনকেই যখন প্রশ্ন করা হয়েছিল মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলার 1 নম্বর আসামি সাহেম সোবান আন্ধিরকে কেন গ্রেপ্তার করতে পারেন না, তখন হারুন এক হাস্যকর জবাব দিয়েছিল। চলুন দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। হারুন ভাই, শেষ প্রশ্ন সেটা হচ্ছে আনবীরের ঘটনায় আপনারা দেখলাম খুব স্বল্প সময়ে এই যে নাসিরকে গ্রেফতার করলেন, আনবীর এখনো গ্রেফতার হয় না কেন? আমরা স্বল্প সময়ে মামুনুল হক সহ সবাই গ্রেফতার করেছি। আমাদের যে মামলার প্রেক্ষিতে আয়ু যখন আমাদেরকে রিকোজিশন দেয় রিকোয়েস্ট করে, সে প্রেক্ষিতে আমরা কিন্তু DB পুলিশ তাৎক্ষণিক অ্যাকশন নিই। এখন যদি ওই আনবীরের মামলা যদি গুলশান থানা পুলিশ আমাদেরকে রিকোজিশন দেয়, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। প্রিয় দর্শক, সম্প্রতি মেধাবী ছাত্র ফারদিন মারা যাবার পর ময়নাতদন্তে শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। বুকের ভেতরেও অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। ফারদিনের লাশের ময়নাতদন্ত শেষে এ তথ্য জানিয়েছিলেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ। দেশের সবগুলো জাতীয় দৈনিক ও টিভিতে এ সংবাদ ফলাও করে প্রচার হয়েছিল। অথচ নিজেদের তৈরিকৃত ভুয়া একটি CCTV ফুটেজকে কেন্দ্র করে আত্মহত্যার নাটক সাজিয়ে ফারদিন হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার অপচেষ্টা করেছেন কুখ্যাত DB পুলিশ প্রধান হারুনুর রশিদ। চনপাড়া বস্তির গডফাদার হিসেবে পরিচিত গাজী গোলাম দস্তগীর MP'র থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে এমন নাটক সাজিয়েছেন হারুন। প্রিয় দর্শক, হারুনের ক্ষমতার মূল উৎস হল লম্পট রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই হামিদের বদৌলতেই তার পদোন্নতি এবং টানা 3 বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন। এই হামিদকে টাকা দিয়ে, মদ দিয়ে ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন। নিঝুম রুবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় ও অজনপ্রিয় মডেলদের সাথে সখ্যতা করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেন হারুন। অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা। পারিবারিক জীবনকে হারুনকে একজন সফল পিতা বা স্বামী হিসেবেই লোকজন মনে করে থাকেন।
নিজের ছেলে হিশাম আবদুল্লাহ হারুনকে এখনো মুখে তুলে ভাত খাইয়ে দেন হারুন। অথচ হারুনের নির্দেশে অনেক পিতা হয়েছেন সন্তান হারা। স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক। হারুনের স্ত্রীর নামেই আমেরিকা ও জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়। একমাত্র কন্যা তাসনিন, ছেলে হিশাম ও স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলেই আমেরিকাতে স্থায়ী হবার পরিকল্পনা রয়েছে হারুনের। যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পান, তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপিয়ান দেশে চলে যাবেন হারুন ও তার পরিবার, তেমনটি জানা গিয়েছে। প্রিয় দর্শক, আমরা আমাদের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ বাহিনীকে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দলের লাঠিয়ালে পরিণত করতে যে কয়জন মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, হারুনুর রশিদ তাদের মাঝে অন্যতম। নিজের পাপের কারণে বিভিন্ন মাজারে মাজারে ঘুরে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান হারুন। অথচ মাজার থেকে ফিরেই আবারও জঘন্য কার্যকলাপে জড়িয়ে যান এই নির্মম ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা। মূলত তেজগাঁও জোনে বদলি হওয়ার পরপরই হারুনের কপাল খুলে যায়। 2011 সালের 6 জুলাই ঢাকায় হরতাল চলছিল বিএনপির। ভোর 6টার দিকে হরতালের সমর্থনে মিছিল করার উদ্দেশ্যে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের নেতৃত্বে বিএনপির 20 থেকে 25 জন সাংসদ মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হন। এক পর্যায়ে তাদের মিছিলে পুলিশ বাধা দেয়। হারুনের নেতৃত্বে সেদিন জয়নাল আবেদিন ফারুকের উপর অতর্কিতে হামলা চালানো হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের তৎকালীন তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার হারুনুর রশিদ আক্রমণাত্মকভাবে জয়নাল আবেদিন ফারুকের উপর হামলা চালান, তার গেঞ্জি ছিঁড়ে ফেলেন এবং মাথা ফাটিয়ে রক্তাক্ত করেন। বিরোধী দলের একজন চিফ হুইপের উপর হারুনের এমন ন্যাক্কারজনক হামলা নিয়ে তখন সমালোচনার ঝড় উঠেছিল। হারুনের সেদিনের সেই নৃশংসতায় সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং ভিডিও দেখে অবশ্যই মন্তব্য করে যাবেন, কেননা এসপি হারুনের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো রীতিমতো কিন্তু অবাক করে দিয়েছে সকলকে। একজন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ, হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু এই অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। যে গণমাধ্যম সেটি প্রকাশ করেছে নাগরিক টিভি, নাগরিক টিভি এর মধ্যে আরও অনেক বিষয় প্রকাশ করেছে, অনেক তথ্য, কিন্তু বর্তমান যে এসপি হারুনের বিরুদ্ধে এই তথ্যগুলো নিয়ে অবাক হয়ে গেলাম। আপনি কি মনে করেন এই বিষয়টি নিয়ে? অবশ্যই মন্তব্য করে যাবেন, কেননা একজন পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ করার আগে অবশ্যই সেটা বিশ্লেষণ করা উচিত। এখন এগুলার কোনো ভিত্তি এই পর্যন্ত এই গণমাধ্যম ছাড়া অন্য কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি। এই জন্য আমরা সর্বদাই সকলের কাছে এই বিষয়টি নিয়ে বলতে চাই যে পুলিশের বিরুদ্ধে খারাপ ধারণা এবং খারাপ বিষয় পোষণ করা দেখে আমরা সর্বদাই বিরত থাকব। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ হবে জনগণের এক আত্মরক্ষাকারী, পুলিশ আমরা সর্বদাই সম্মান করে থাকবো, তাহলে এই দেশ উন্নত হবে ইনশাআল্লাহ।